শেষ হয়ে আসছে সিয়াম সাধনার মাস রমজান। এই মাস শেষে পুরো মুসলিম বিশ্বের মানুষেরা পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। তবে ঈদুল ফিতর কবে হবে তা নির্ভর করছে চাঁদ দেখার উপর। বাংলাদেশে ঈদ কবে, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইমুম প্রভা। প্রতিটা দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ। সৌদি আরবে গতকাল চাঁদ দেখা যায়নি, সুতরাং সেখানে বুধবার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে ঈদ আগামীকাল বুধবার নাকি বৃহস্পতিবার সেটি জানা যাবে সন্ধ্যায়, চাঁদ দেখার উপর ভিত্তি করে। ঈদুল ফিতর উপলক্ষে 9 এপ্রিল বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা 6:30 জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সভায় 1445 হিজরি সনের শাওয়াল মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। এক মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের 1 তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। মঙ্গলবার দেশের আকাশে শাওয়ালে চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার 10 এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের 30 দিন পূর্ণ হবে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে 11 এপ্রিল বৃহস্পতিবার। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নির্দিষ্ট নাম্বারে টেলিফোন করে অথবা ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর বুধবার নাকি বৃহস্পতিবার তা জানতে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় 1445 হিজরি সনের শাওয়াল মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে। এদিকে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের প্রায় সব ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের জামাতের সময় ও সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তথ্য অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30। তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 9:00 জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সাইমন প্রভা, এটিএন নিউজ।